গাজার নিয়ন্ত্রণ বিষয়ে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনকে শক্তভাবে প্রত্যাখ্যান করেছে হামাস দলটি বলেছে গাজায় যুদ্ধবিরতি বিষয়ে ইসরায়েলের সাথে আলোচনায় অগ্রগতি আসন্ন তবে ওয়াশিংটন পোস্ট যা দাবি করেছে সেটি সঠিক নয় ওয়াশিংটন পোস্ট দাবি করেছে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির একটি কাঠামো তৈরি করা হয়েছে নতুন চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে রাজি হয়েছে হামাস ওই সময় উপত্যকাটির নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখবে না ইসরায়েলও এর বদলে গাজায় প্রতিষ্ঠিত হবে একটি অন্তর্বর্তীকালীন সরকার আর এর নিয়ন্ত্রণে থাকবে ফিলিস্তিনি অথরিটি পি এ সমর্থিত বাহিনী চুক্তির এ কাঠামোতে রাজি হয়েছে উভয় পক্ষ এখন এই চুক্তি কীভাবে কার্যকর করা হবে সেটি নিয়ে আলোচনা চলছে গণমাধ্যমটির এই প্রতিবেদন অস্বীকার করে নাম প্রকাশ না করার শর্তে হামাসের একটি সূত্র জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি বিষয়ে অগ্রগতি আসন্ন তবে সেখানে নতুন কোনো পরিকল্পনা নেই নতুনভাবে রিপোর্টেরও কিছু নেই বরং কয়েকটি বাধা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রক্রিয়াটিকে বাধা দিচ্ছেন তবুও মধ্যস্থতাকারীরা চুক্তিটির জন্য চাপ দিয়ে যাচ্ছে ফিলিস্তিনি আন্দোলনের সূত্রগুলো বৃহস্পতিবার প্রকাশিত রিপোর্টগুলোকে অস্বীকার করে বলেছে যুদ্ধবিরতির জন্য একটি কাঠামো উভয়পক্ষের সম্মতিতে নির্ধারিত হয়েছে তারা এখন এটি কিভাবে বাস্তবায়িত হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছে নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো বলেছে তবে সিআইএ পরিচালক বিল বুধবার দোহায় ইসরায়েলি মিশরীয় এবং কাতারি কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন যুদ্ধবিরতি চুক্তির কাঠামোর অবশিষ্ট ফাঁকগুলো বন্ধ করার জন্য এবং বিস্তারিত আলোচনায় যাওয়ার আশায় বিল এই সপ্তাহের শুরুতে কাতার ভ্রমণ করেছিলেন